গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে ঘড়িতে 10টা, এখন যাচ্ছি ওখানে ভ্যাকসিন দেওয়াতে। তো পাপা বেটুতে বেরিয়ে গেছে, এই যে আমরা এখন বেরোচ্ছি ছেলেকে ফোটাতে, মানে ভ্যাকসিন দেওয়াতে যাই। আমাদের ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, আমরা এই বেরিয়ে পড়লাম। আর বাইরে কি সুন্দর আঁকার এক্সিবিশন হয়েছে, সব আঁকাগুলো টানানো, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই দেখো পুরো চারপাশে আঁকা টানানো। আচ্ছা পাম্পু, চলো চলো চলো, টুপি বারবার খুলে দিচ্ছে, যাই আর রোদে দাঁড়ানো যাচ্ছে না, এবার বাড়ি যাই। বাড়িতে ওদিকে আবার রান্না দিদি এসে রান্না বান্না শুরু করে দিয়েছে বোধহয় এতক্ষণ। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, অসম্ভব রোদ বাইরে, আর রান্না দিদি রান্না করছে। এখন বিছনার যা অবস্থা, বিছনার পাতিগুলো গুছিয়ে নিই, তারপর ওকে ড্রামা টামা ছাড়িয়ে স্নান ঠান করিয়ে নিই, তারপর আবার ব্লগ শুরু করছি। ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমি যাবো স্নান করতে, আর একটু বেল পানা করে রাখলাম, ওরা আসলে খেতে দেবো, ফ্রিজে ঢুকিয়ে রেখেছি করে। এখন যাই স্নানটা সেরে দিয়ে জল করতে। আমার এই যা স্নান হয়ে গেল, এবার ওর ভাতটাও হয়ে গেছে, ছেলে উঠলে করে খাবো। অত না খেয়ে শুয়ে পড়েছে, ছাতু মুড়ি খেয়েছে, ছাতু মুড়ি খেয়ে স্নান করে শুয়ে পড়েছে, উঠলে পরে ভাত দিয়ে খাবো মাছি। আজকে আমার শাশুড়ি মায়ের জন্মদিন, তো শাশুড়ি মাকে দুটো সন্তাপড়ি আর গ্লাস জল দেওয়া হয়েছে। আমি মাম্মাম বলে ডাকতাম শাশুড়ি মাকে, মানে আমার বিয়ের আগেই মারা গেছে শাশুড়ি মা, কিন্তু বিয়ের আগে যতটা পরিচিতি ছিল আমার শাশুড়ি মার সাথে, তখন থেকে আমি মাম্মাম বলেই ডাকতাম। এখন বাজে বিকেল 5:30 মতো, তো ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, আসার পর আর ব্লগ করতে পারিনি দিদি ভাইরা, কারণ একটু গল্প টল্প করছিলাম। তারপর এখন দিদি ভাইকে একটু সাজালাম, একটু ফটোশ্যুট করবে, আর সব ঘুমাচ্ছে ওই ঘরে, যাই ওকে গিয়ে ডেকে নিয়ে আসি। এই যে এখন ফটোশ্যুট হচ্ছে, ভীষণ সুন্দর এসছে গো। বাবা কত কি করছে, চোখ উপরে, চোখ নিচে, চোখ সাইডে, এই 5টার সময় ঘুম পাড়িয়ে এলাম, এখন 5:40 বাজে উঠে গেছে, 40 মিনিটের মতো ঘুম হলো। তুমি জব জমে তুমি চোখে ঘুম নেই, তিনি হতো সব এসছে না, আজকে ঘুম হয়। এখন আবার একটু গান বাজনা হবে, ভাই বোনে মিলে একটু গান করবে, এদিকে ওকে খাওয়াচ্ছি। এখন এখন দুজনে মিলে গান করবে, ডুয়েট গান, এই দুজনে শুরু করবে এখন গান। Thank you.
ঠিক হয়েছে ও গিজি জেবি মিলে কি না কি ঠিক হয়েছে তুজম মেরি সুলজা দে চাও মিয়া বাতো বাতো দেখো না ওকে দেখো না ওকে নকল করছে না হ্যাঁ হ্যাঁ নকল পুরো দেখ 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 এরকম করে শেখালা মেরেকো দিদি ভাই এখন চলে যাচ্ছে টাটা তো দিব টাটা টাটা দিব বাই বাই চলো টাটা টাটা ওফো মামা গুডি নাইট গুড নাইট গুড নাইট হ্যাঁ টাটা টাটা নিলা দিদা টাটা বিম্বো আবার এসো বিম্বো যে দিদি ভাই যাওয়ার আগেই বলটা দিয়ে গেল ওই থেকে ছিল পুরীতে গেছিল যখন তখন নিয়েছিল বলটা ওর জন্য পুরীতে না দীঘাতে বেশ গেছিল তখন ওর জন্য বলটা নিয়েছিল তো গাড়িতে রাখা ছিল এই দিয়ে গেল এসে আবার ও তো পেয়ে ভীষণ খুশি কি আনন্দ বলটা পেয়ে যাই এখন ওকে খাইয়ে নিই এখন বাজে প্রায় 9:45 বাজে ওকে খাইয়ে নিই আর আমরা রাতে আর কিছু খাবো না পেট টেট পুরো ভরা সেজন্য ওকে আগে খাইয়ে নিই খাইয়ে আগে ঘুম পাড়াই এখন বাজে ঘড়িতে পুরো 12টা ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে আর আমরা তো আর কিছু খেলাম না বাপিও খেয়ে নিয়েছে দুটো রুটি দিয়ে ডিম কষা দিয়ে এখন শুয়ে পড়ছি পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো টাটা গুড নাইট কালকে দেখা হচ্ছে আমার নতুন একটা ব্লগের সাথে